খুব সংক্ষেপের মধ্যে মওলা পাকের কিছু কারামাত পাক ওনার শান এবং মর্যাদা এ সিলসিলা ও তরিকা সম্পর্কে আমি একটু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এখন মওলা পাক আমাকে যতটুকু বলাবেন, আমার তো বলার শক্তি নাই, কিন্তু আপনারা ভালো করেই জানেন যে আমি এই লাইনে যে এসেছি আমি জেনারেল লাইন থেকে এসেছি। আমাকে হুজুর পাক আমার দিকে তাওয়াজ্জু দিয়েছেন, বলেছেন মাশাআল্লাহ মওলানা, বাস আমাকে আমি আলেম হয়ে গেছি। বুঝলেন না, ওনাদের জোবান পাক দিয়ে যেটা হয়। মওলা পাককে একজন জিজ্ঞাসা করলো, মওলা পাককে এক ওনার মুরিদান জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি আপনার জোবান পাক দিয়ে যা বলে দেন তাই হয়ে যায়? মওলা পাককে সোজা যে আপনি যা বলে দেন তাই হয়ে যায়? মওলা পাক বললেন যে শোনো, আমি যদি রসিকতার ছলেও কিছু বলি তো সেটাও হয়ে যায়। তো সেই মওলা পাকের খানদান বড় হুজুর পাক শাহজাদা হুজুর পাক যদি রসিকতার ছলেও কোনো জাহেলকে আলেম বলেন তো সে আলেম হবে না। যে দৃষ্টি দিবেন নেগাহে কারাম, যে ভাবে তার দিকে দৃষ্টি দিবেন সে কামিয়াবি হবে। এই দরবার পাক হচ্ছে আলিশান দরবার পাক। কোন দরবার? আলিশান। কিরকম আলিশান? আপনার সিলসিলা অনেক আছে, দরবার অনেক আছে দুনিয়ার বুকে, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাবর্দি, সাজারি, অনেক সিলসিলা আছে। কিন্তু আপনারা যে সিলসিলার দরবার পাকে হাজির হয়েছেন এবং যে সিলসিলায় বায়াত হয়েছেন, যে মওলা পাকের কদম পাকে এসেছেন, এই সিলসিলার প্রথম পরিচিতি হচ্ছে ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ, আলে রাসুলের দরবার, নবী পাকের আহলে বায়তের দরবার। যে আহলে বায়ত খুব গুরুত্বতার সহিত এবং তাকিদ প্রয়োগ করে আহলে বায়তের প্রতি মুহাব্বত করার কথা আমাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল আদেশ করেছেন, এবং আহলে বায়তের মুহাব্বত ব্যতীত কোনো ইমান মুকাম্মলই হয় না, এর উপরে আমার অনেক ওয়াজ আপনারা শুনেছেন, ইউটিউবেও আছে। সেই আহলে বায়ত পাকের এই দরবার পাক, এটা নবী পরিবারের দরবার, রসুল পাকের ঘরানার দরবার, রসুল পাকের আহলে বায়তের দরবার, রসুল পাকের পরিবারের দরবার। এ দরবার মাদানী মক্কি নবী রসুল আরবি মুহাম্মদুর রসুলুল্লাহর আওলাদ মদিনা শরীফ থেকে কারবালা, কারবালা থেকে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে এ মেদিনাপুর শরীফে তশরীফ এনেছেন। হুজুর গাউসে পাক উনার তো শান শৌকত মানে মানে আমাদের জবান দিয়ে বর্ণনা করাই সম্ভব নয়, সম্ভবই নয়। হুজুর শাহিনশে বাগদাদ যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে, মেম্বারের উপরে দাঁড়িয়ে বাগদাদ শরীফ থেকে ঘোষণা করলেন, কাদামি হাজহি আলা রাকাবাতি কুল্লে ওয়ালিয়িল্লাহ, আমার এই পদযুগল প্রত্যেক ওয়ালির গর্দানের উপরে, প্রত্যেক ওয়ালির গর্দানের উপরে। যখন বললেন ওখানে যত উপস্থিত ছিলেন আল্লাহর ওয়ালি সব গর্দান ঝুঁকিয়ে দিলেন, যারা উপস্থিত ছিলেন না তারা এই আওয়াজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওনারা শুনতে পেলেন, এবং নিজ নিজ এলাকা থেকে সেই ওলি আল্লাহরা বললেন আপনার কদম মুবারক আমাদের চোখেও মাথার উপরে। ঠিক সেই সময় খাজা হাসান সঞ্জারি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি খোরাসানের পাহাড়ে ছিলেন, হিন্দুস্তানে আসেননি, ইরানের গুহার ভিতরে উনি ইবাদত করছেন, কিয়াম অবস্থায় এরকম দাঁড়িয়ে, উনি বসবেন না, এই এভাবে ইবাদত করছেন। উনার কানেও বাগদাদ থেকে আওয়াজ ভেসে আসলো, খাজা বাবা সঙ্গে সঙ্গে গর্দান ঝুঁকিয়ে দিলেন, এবং কেমন ঝুঁকালেন, এমনি ঝুঁকাননি, ঝুঁকাতে 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 উনার মাথা মাটিতে ঠেকে গেল। আর খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, বল কাদামুকা আলা আইনি ওয়া রাসি, বল কাদামুকা আলা আইনি ওয়া রাসি, বল কাদামুকা আলা আইনি ওয়া রাসি, তিন মর্তবা বললেন যে ইয়া গাউসে পাক, বরং আপনার কদম মুবারক শুধু আমার চোখে ঘাড়ে নয়, বরং আপনার কদম মুবারক আমার চোখেও মাথার উপরে। হুজুর গাউসে পাকের প্রতি এত বিনয়তা এবং এত শিষ্টাচার, এবং ওনার কদম মুবারক স্কন্ধ দেশে নয় চোখে এবং মাথার উপরে নেওয়ার কারণে খাজা মাইনুদ্দিন চিশতির এত মর্যাদা বেড়ে গেল। যখন খাজা বাবা হুজুর গাউসে পাকের দরবারে হাজির হতে গেলেন, 59 ডেজ হুজুর গাউসে পাক নিজের সহবাতে রেখে তাকে ইলমে মারেফাতের সমুদ্রের পানি পান করিয়ে দিয়ে তাকে সুলতানের সুলতান, ইরাকের সুলতান করেছিলেন শেহাবুদ্দিন সোহরাবর্দি, উনি ইরাকের সুলতান। আপনি যার কাছে এখনই বায়াত হলেন বড় হুজুর পাক কোথাকার সুলতান? হিন্দের সুলতান তো হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি, আর আপনি ওই হিন্দেই বাস করছেন, তাহলে বড় হুজুর পাক কার কোন সুলতান?
কিসের সুলতান? মোলাপাক কিসের সুলতান? খাজা বাবাকে সুলতান কে বানালেন? হুজুর গস পাক। সুলতান কে বানাতে বানালেন যিনি গস পাক, উনি উনি কোন এলাকার সুলতান? সারা কায়নাত, অল ওভার ইউনিভার্স না, সারা কায়নাতের সুলতান হুজুর গস পাক। এই সালতানাত, এই যে ধরেন ভারতের গদিতে এখন আছেন কে? মোদিজি। তার আগে কে ছিলেন? মনমোহন সিং। তার আগে অটল বিহারী, না? যাই হোক, তো এই গদিতে যে আসে, যেমন মনমোহন সিং ছিলেন, এখন মোদিজি এসছেন। মনমোহন সিংয়ের যে পাওয়ার, মোদিজির সে পাওয়ার, আলাদা একই পর গদির দাম। তো গাউসিয়াতের গদিতে শাহিনশাহে বাগদাদ, কুল কায়নাতের সালতানাত উনার হাতে। উনি যখন বেশালে হক করলেন, উনার বেশালে হকের পর যিনি গদ্দি নসীন হলেন, তিনি কায়নাতের সালতানাতের মালিক হলেন। তো উনার গদ্দিতে বসলেন উনার শাহজাদা সাইয়েদ আব্দুর রাজ্জাক আলাইহিসসালাম। এইরকমভাবে বংশ পরম্পরায় এ খানদানের সিলসিলা চলছে। মৌলা পাক হুজুর গাউসে পাকের 19th ডিসেন্ডেন্ট, 19তম বংশধর। মৌলা পাক থেকে বড় হুজুর পাক এখন হুজুর গাউসে পাকের 22তম, নবী পাকের 35তম এবং হুজুর গাউস পাকের 22তম বংশধর। তো বড় হুজুর পাক, মৌলা পাক, বড় হুজুর পাক, ইনারা হচ্ছেন তামাম কায়নাতের সুলতান, তামাম কায়নাতের মালিক, পুরো কায়নাতের চাবি কাঠি। হিন্দুস্তানের সুলতান কে হবে, ইরাকের সুলতান কে হবে, সৌদির সুলতান কে হবে, কে কোন এলাকার মালিকানা হবে, বর্তমান জামানায় বড় হুজুর পাক যাকে করবেন সে হবে। কেননা খিজির আল ইসলামকে আল্লাহ পাক হুজুরের কাছে পাঠান। যখন কোনো জায়গার আবদাল ইন্তেকাল করে বা কোনো আওতাব ইন্তেকাল করেন, কোনো কুতুব ইন্তেকাল করেন বা কোনো আল্লাহর ওয়ালি ইন্তেকাল করেন, তো সেই পদে, ওই আবদালিয়াতের পদে বসাবার জন্য খিজির আল ইসলামকে আল্লাহ পাক নবী পাকের কাছে পাঠান। রসুলে পাক বলেন, এটা তো শাহেনশাহে বেলায়েত, তো হুজুর গাউসে পাক আমার আওলাদ, ওনার কাছে যাও। হুজুর গাউসে পাকের কাছে যখন উনি আসেন, এসে বলেন খিজির আল ইসলাম যে ইয়া গাউস পাক, অমুক জায়গার আবদাল ইন্তেকাল করেছেন, এখন আপনি নিযুক্ত করে দেন। গাউস পাক বলেন, হ্যাঁ এটা তো আমারই কাজ, চর নিয়েছি, আমার এই গদি এখন চালাচ্ছেন বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী মাদাজিল্লুহুল আলী। উনাকে পুরা কায়নাতের ভার দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কোন জায়গার আবদাল আওতাদ কুতুব ইন্তেকাল করলে সেই পদে কে হবে? বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল বাগদাদী, যার নাম সিলেক্ট করবেন তিনি সেই জায়গার আবদাল হবেন। গাউসিয়াতের সিলসিলা পাক চলছে। তো হুজুর গাউস পাক বলেন, কদামি হাজেহি আলা রাকাবাতি কুল্লে ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওয়ালির গর্দানের উপরে। উনি বলেননি আমার মুরিদের গর্দানের উপরে। প্রত্যেক সিলসিলার পীর তার মুরিদের উপরে দাবি রাখতে পারে। চিস্তিয়ার সির পীর সাহেব হন, নকশবন্দি হন, মুজাদ্দিদি হন, তিনি তার মুরিদকে বলবেন, আমার মুরিদ তোমাদের গর্দানে আমার পা, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মালিক, নাকি? কিন্তু কোন চিস্তিয়া সিলসিলার পীর সাহেব নকশবন্দি দিয়ার মুরিদকে বলতে পারবে? নকশবন্দি সিলসিলার পীর সিলসিলা চিস্তিয়া সিলসিলার মুরিদকে বলতে পারবেন? পীর নিজের মুরিদের জন্য বলতে পারবেন যে আমার মুরিদ আমার গোলাম, আমার মুরিদের গর্দানে আমার পা। হুজুর গাউসে পাক কখনো এই কল বলেননি আমার এই পদযুগল আমার মুরিদের গর্দানের উপরে। হুজুর গাউসে পাক বলেছেন, কাদামি হাজে হিয়ালা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আমার এই কদম মুবারক হার সিলসিলা, যত সিলসিলা দুনিয়ার বুকে আছে, কাদরি, চিস্তি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি, সমস্ত সিলসিলার মুরিদ নয়, আম মানুষ নয়, সমস্ত সিলসিলার শায়খ ও মুরশিদ ও আল্লাহর ওয়ালি যত আছেন দুনিয়ার বুকে, তাদের গর্দানে আমার পা, সব ওয়ালিদের গর্দানে। কাদেরিয়া সিলসিলার ওয়ালির গর্দানে পা, নকশবন্দি সিলসিলার ওয়ালির গর্দানের উপরে ওনার পা, মুজাদ্দিদি সিলসিলার ওয়ালির গর্দানে ওনার পা, নকশবন্দি সিলসিলার ওয়ালির সমস্ত যত সিলসিলা আছে, সমস্ত সিলসিলার ওয়ালি আল্লাহদের গর্দানে যার কদম পাক, সেই সিলসিলার ওয়ালির আপনারা মুরিদ। কত বড় দরবারের আপনারা মুরিদ জানেন?
আপনি এই মুরিদানের মর্তাবা কি জানেন? মাওলানা পাক কি লিখেছেন দেওয়ান পাকে? যায় না দিল সে ধ্যানে তোমারা কিসি তারা, এই এই এর মধ্যে দেওয়ান পাকের মধ্যে মাওলানা পাক লিখেছেন, পৌঁছে না মর্তাবা কো মুরিদানে গৌস কে, পৌঁছে না মর্তাবা কো মুরিদানে গৌস কে, সিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি, সিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহ, ইবনে হুরারা রহমতুল্লাহ আলাইহ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর জন্য বলা হয়েছে উনার জামানায় সেই যুগে পৃথিবীর চারজন শ্রেষ্ঠ ওলি ছিলেন, তার ভিতরে উনি একজন। তো হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ, সিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহ, এত বড় বড় আল্লাহর ওলি আল্লাহদের মর্যাদা হুজুর গস পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতেই পারে না। মাওলানা পাক লিখেছে এ দরবারের মুরিদের কি মর্যাদা, মুরিদের কি মর্যাদা। তো হুজুর গস পাক বলেছেন সমস্ত ওলির গর্দানে আমার কদম পাক, সব ওলি গর্দান ঝুঁকিয়ে নিয়েছে এই জামানায়, সমস্ত ওলি আল্লাহর গর্দানে বড় হুজুর পাকের কদম মোবারক। যে সিলসিলার পীর, আর যদি সেখানে যদি কামেল ওলি হন আপনি বড় হুজুর পাকের কথা জিজ্ঞাসা করবেন, যদি উনি বড় হুজুর পাক সম্পর্কে জানেন, কেন এই তামাম কাহিনাতে এখন বেলায়েত বিতরণ হচ্ছে বড় হুজুর পাকের দ্বারা, বড় হুজুর পাক যাকে বেলায়েত দিবেন উনি বলি হবেন, যাকে বেলায়েত দিবেন না উনি বলি হবেন না। তো কোনো পীর যদি বড় হুজুর পাক সম্পর্কে ঠিক আপনাকে বলেন যে হ্যাঁ উনি বেলায়েতের সুলতান জানবেন বলি, আর যদি বড় হুজুর পাক সম্পর্কে তার আইডিয়া না থাকে জানতে হবে সে একজন ভণ্ড মিথ্যুক ভণ্ড পীর, সে পীর না। তার কারণ বেলায়েতের যিনি মালিক, যার কাছ থেকে বেলায়েত পেয়েছে তাকেই জানে না, তো পীর কেমন হলো, বুঝেছেন না? আমি অনেক অন্যান্য সিলসিলার পীরের দরবারে আমি গেছি, অনেক জায়গায় গেছি, চিস্তিয়া সিলসিলাতেও গেছি, আমি বড় হুজুর পাকের নাম পাক করেছি, নাম পাক করার সাথে সাথে গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন, বলে উনি তো ওলি জামানার গওস আছেন, সে ওলি আল্লাহরাও আমাকে বলেছেন তিনি তো জামানার গওস আছেন, অনেক ওলি বলেছেন। তো মাওলানা পাক ইনার অনেক কারামাত পাক আছে, উনি যখন দুনিয়ার বুকে আসেন, দুনিয়ার বুকে আসার আগে থেকে আল্লাহ পাক ওনার সম্পর্কে জানিয়ে দিয়েছেন, জাহির করে দিয়েছেন। যখন মাওলানা পাক মায়ের পেটে আসলেন, আসার পরে মাওলানা পাকের যিনি আব্বা সৈয়দনা হযরত শেখ সাহেব মেহরি আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াসালাম, উনি আলা হুজুর পাক নামে পরিচিত। আলা হুজুর পাককে এক রাত্রে শেরে খোদা হেদারে কারার মাওলানা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম দেখা দিলেন আর বললেন, হে আমার খানদান, তোমার যিনি আওলাদ দুনিয়ার বুকে আসতেছেন তিনি সমস্ত ভারত মানে বাংলাদেশ উড়িষ্যা বিহার এই এলাকায় কাদেরিয়া সিলসিলাকে জাগরিত করবেন, উনি কাদেরিয়া সিলসিলার সূর্য হবেন, উনার নাম তুমি আমার নামের সাথে রাখবে, আমার যে নাম সেই নাম রাখবে। তারপরে আবার হুজুর গওস পাক উনার কাছে আসলেন, হুজুর গওস পাক এসে বললেন, হে আমার খানদান, তোমার পেটে কাদেরি মানে কাদেরিয়া সিলসিলার সূর্য হবেন এবং উনি সমস্ত ওলিকুলের সম্রাট হবেন, গওস হবেন, উনার নাম তুমি উনার দ্বারাই এই পশ্চিমবঙ্গ বাংলা বিহার উড়িষ্যায় কাদেরিয়া সিলসিলা ছড়িয়ে পড়বে, উনার নাম তুমি আমার নামের সাথে রাখবে। তারপরেই মাওলানা পাক তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন দুনিয়ার বুকে। যখন আসলেন আলা হুজুর পাক, যেভাবে মাওলানা আলী মুশকিল কুশা পাক এবং হুজুর গওস পাক দুজনেই বলেছিলেন আমার নাম রাখবে, তাই দুজনের নাম সংযুক্ত করে রাখলেন। শেরে খোদা হেদারে কারার আলাইহিস সালাম ওনার নাম হচ্ছে আলী, তাই আলা হুজুর পাক ওনার নাম রাখলেন আলী, এবং হুজুর গওস পাকের নাম পাক হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাম, তো ওনার নাম রাখলেন আব্দুল কাদের, দুই নামকে যোগ করে ওনার নাম রাখলেন আলী আব্দুল কাদের, আর ওনার টাইটেল হচ্ছে শামসুল কাদেরী মানে কাদেরিয়া সিলসিলার সূর্য, তাই ওনার পুরো নাম পাকটা এইভাবে বলা হয় আলী আব্দুল কাদের শামসুল কাদেরী মারুফ বে সৈয়দ শাহ, মারুফ মানে পরিচিত, মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম, মুর্শিদ আলী আল কাদেরী নামে উনি পরিচিত। এই নাম পাকের এই হচ্ছে রহস্য। তো উনি দুনিয়ায় আসার আগেই মাওলানা কায়নাত পাক বলেছেন আমার নাম রাখো, হুজুর গওস পাক বলেছেন আমার নাম রাখো, দুই হস্তির নামকে জয়েন্ট করে মাওলানা পাকের নাম, মানে মাওলানা আলী মুশকিল কুশা আলাইহিস সালামেরও সিফাত মাওলানা পাকের মধ্যে, শাহিন শাহ বাগদাদ পাকেরও সিফাত মাওলানা পাকের মধ্যে। যেমনটি ভাবের হুজুর গওস পাক
উনি তাকরির করতেন না তখন। এক রাতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ আনলেন এবং এসে বললেন, হে আমার খানদান, হুজুর গাউস পাককে তুমি তাকরির করছো না কেন, ওয়াজ ফরমাও। উনি বললেন, ওনার জন্মভূমি হচ্ছে ইরান, ইরানের জিলান শহরে। তো জিলান শহরে ওনার জন্ম হয়নি, জিলান শহরের মধ্যে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে জিলি জিল, গ্রামটার নাম জিল। এই জন্য হুজুর গস পাককেও জিলিও বলা হয়, জিলানি বলা হয় জিলান শহরের জন্য, আর জিল নামক গ্রামে জন্মগ্রহণ করার জন্য ওনাকে জিলিও বলা হয়। আবার আমাদের হুজুর পাকদেরও এই সাজরা পাকে অনেক জায়গায় জিলি আছে, যেমন গৌসে সানি পাক সৈয়দনাজা শেখ শাহ জাকির আলী আল কাদের আলাইহিস সালাম এবং পূর্ণিয়ার হজরত সৈয়দনাজা শেখ শাহ রওশন আলী আল কাদের আলাইহিস সালাম দুই হজরত পাকের আব্বা যান, ওনার নাম পাকে জিলি আছে। ওনার নাম সৈয়দনা হজরত সৈয়দ শাহ হজরত আব্দুল কাদের আবদুল্লাহ আল জিলি আলহি সালাম, আবদুল্লাহ আল জিলি, ও জিল থেকে এসছে। তো ওইটা ওটা ছিল পারস্যের মধ্যে এবং সেখানকার ভাষা ছিল ফার্সি, ফার্সি ভাষা, আরবি ভাষা ছিল না তখন, ওটা তখন আরব আজমের মধ্যে ছিল না, ওটা আজমি ছিল। তো হুজুর গওসে পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গওসে পাক মুখ খুললেন, রাসূলে পাক সাত মর্তাবা থুতু মুবারক দিলেন, বলেন তুমি এবার ওয়াজ করো। এমন সময় মৌলায়ে কায়নাত পাকও আসলেন, মৌলা আলী মুশকিল কুসা আলাইহিস সালাম বললেন তুমিও মুখ খুলো, আবার মুখ খুললেন, উনি ছয় মর্তাবা দিলেন। হুজুর গওসে পাক জিজ্ঞাসা করলেন মৌলায়ে কায়নাত পাককে, যে রাসূলে পাক তো সাতবার দিয়েছিলেন, আপনি ছবার দিলেন কেন? তো বললেন যে থুতু তোমার মুখে দেওয়ার ব্যাপারেও আমি রাসূলে পাকের আদব রক্ষা করলাম, যেহেতু রাসূলে পাক সাত মর্তাবা দিয়েছেন তা যার কারণে ওনাকে তাকাদ্দাম না করার জন্য, আদবের জন্য ওনার থেকে এক মর্তাবা আমি কম দিলাম। বুঝলেন না, আদবটা কোন জায়গায়, সংখ্যাটা উনি রাসূলে পাকের বরাবর করছেন না। তো রাসূলে পাকের থেকেও ফায়েজ হুজুর গওসে পাকের কাছে আসলো সরাসরি, ডাইরেক্ট মৌলায়ে কায়নাত পাক থেকে ফায়েজ ডাইরেক্ট গওসে পাকের কাছে আসলো। দুই রাসূলে পাক এবং মৌলা মুশকিল কুসা পাক দুই ফায়েজ থেকে হুজুর গওসে পাক, ঠিক অনুরূপভাবে মৌলা পাক যার আজকে উরুস পাক, ইনি হজরত মৌলা আলী আলাইহিস সালামেরও ফায়েজ থেকে, হুজুর গওসে পাকেরও ফায়েজ থেকে। তাই মৌলা পাক বলেন আমার নামে নাম রাখো, এবং হুজুর গওস পাকও বললেন আমার নামে নাম রাখো। তাই ওনার নাম রাখা হলো আলী, সৈয়দনা হজরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদেরী মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের আলাইহিস সালাম। উনি যখন ছোট ছিলেন পড়াশোনা করতেন, মানে মক্তব গৃহশিক্ষক রেখে আল্লাহ হুজুর পাক গৃহশিক্ষক দিয়েছিলেন, সেই গৃহশিক্ষক ওনাকে পড়াতেন, ওনার সাথে আরও কয়েকটি ছেলে পড়ত। তো যিনি পড়াচ্ছেন তিনি ওই সময়তে দুপুরবেলা একটু আরাম করছেন, মৌলা পাক কিছু লিখছেন, পড়া লিখছেন। তো ওই মৌলানার আবার এক শালা ছিল, যিনি পড়াচ্ছেন মৌলানা সাহেব তার শালাটা একটু বদমাশ ছিল। তো মৌলা পাক লিখছেন, তো মৌলা পাককে শুধু বিরক্ত করছে, লিখতে দিচ্ছেন না। তো কয়েকবার যখন করলো মৌলা পাক বিরক্ত হয়ে গেলেন, তো বারবার যখন করতে লাগলো মৌলা পাক মানে রেগে গিয়ে, তখন উনি শিশু, রেগে গিয়ে দোয়ারটা টেনে ফেলে দিয়েছেন। কালি আগে কালি দোয়ার থাকতো, ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো, দোয়ারটাকে টেনে ফেলে দিয়েছেন, পাশে কুয়া ছিল কুয়াতে পড়ে গেছে। আর যেই কুয়াতে দোয়ারটা ফেলে দিয়েছেন, এগুলো আমি আপনাদেরকে বলছি মৌলানা আবু তাহের কাদেরী সাহেব তার তাজকিরাতুল মাওলা কিতাবের মধ্যে, এবং এ শর্ট বায়োগ্রাফি অফ মাই হুজুর ইংলিশে লেখা এই দুই কিতাব থেকে আমি আপনাদের সামনে বলছি। তো বাচ্চা ছেলে মৌলানা সাহেবের শালা যে দোয়ার ফেলে দিয়েছেন কুয়ার মধ্যে, ও তখন ভ্যাঁ করে কাঁদতে শুরু করেছে এবং এমন জোর চিৎকার করে যেন কি হয়ে গেল। তখন যিনি পড়াচ্ছেন গৃহশিক্ষক, কি হলো কি হলো, তো আরও সহপাঠী কয়েকজন ছিল, তারা বললো যে বড় হুজুর, তারা বড় হুজুর বলতেন মৌলা পাককে, মানে বড় হুজুর দোয়ারটা কুয়াতে ফেলে দিয়েছে আপনার শালা। তখন মৌলানা সাহেবটা একটু রাগি টাইপের ছিল, একটু ঝাঁঝালোভাবে কথাটা মৌলা পাককে বলেছে। তো যখনই ওই কথাটা বলেছে একটু একটু রাগান্বিতভাবে, মৌলা পাক জালালির মধ্যে এসে গেছেন। তো মৌলা পাক বললেন যে আপনি শুধু শুধু আপনি মানে চেঁচাচ্ছেন কেন, দোয়ারটা তো তাকের মধ্যেই আছে, মৌলা পাক বলছে। তখন সাথীরা বললো যে হুজুর মানে টিচারকে, যে ইনি তো আপনি তো বকবেন এই ভয়ে, দোষ এড়াবার জন্য ভয়ে বলছেন তাকে আছে, কিন্তু আমরা সবাই দেখেছি যে উনি কুয়াতে ফেলে দিয়েছেন, সকলে আমরা দেখেছি। তখন উনি আবার বলতে লাগলেন এই তো সব সাক্ষী আছে, সবাই তো বলছে যে আপনি এটা কুয়ায় ফেলেছেন।
তো যখন এই কথা বললেন তখন উনি বললেন যে কাকের পিঠে মানে পিছে না ছুটে নিজের কানে হাত দিয়ে দেখলেই তো হয় কানটা আছে কিনা। তো তখন এরা বলছে তাহলে ডুবুরি আনা হোক। মওলানা পাক বললেন ডুবুরি আনার কি দরকার আছে, আগে তুমি তাকেই দেখো, যদি না পাও তখন ডুবুরি আনো, আগে তাকেই দেখো, যদি না পাও তখন ডুবুরি আনো, আমি ওখানে ফেলে দিয়েছি। তখন ওই কথাটা শুনে ওনাদের টিচার বললেন একটা ছাত্রকে দেখো তো তাকে, তাকে হাত দিতে দুয়ারটা চলে আসলো। তখন তিনি একদম অবাক হয়ে গেলেন এবং উনি বললেন ইনি সাধারণ কোনো ওলি না, ইনি খুব বড় উঁচু দরের আল্লাহর ওলি আছেন। ছেলেবেলা থেকেই মওলানা পাক দেখিয়েছেন, আমার হুজুর পাকরাও দেখাচ্ছেন, দেখেন না বড় হুজুর পাক, শাহজাদা হুজুর পাক, শেষ নজর শেষ শাহ, বড় হুজুর পাকের সহদা শেষ নজর শেষ শাহ, রবায়েশাদ আলীল কাদের ইমাদ্দা জিলুল আলী, ইনাদের প্রত্যেকটা মুহূর্ত জীবন্ত কারামাত পাক। কোনো কোনো কারামাত আমাদের দৃষ্টিগোচর হয়, কোনোটা আমরা হয় না, আমরা ওভার লুক করি। প্রতি মুহূর্তে অনুযায়ী কারামাত পাক ঘটছে। প্রসঙ্গক্রমে আসলে আমি হুজুর পাকদের কথা একটা বলবো। এরকমভাবে মওলানা পাক যখন হাঁটতে শিখলেন এবং একটু বড় হলেন, কিন্তু একদম বাচ্চা আর কি, কুরবানির সময় আসলো। তো কুরবানিতে তখন চালা থাকতো, রান্নাঘরে যে চাল, সেই চালে আগেকার যুগে শিকে করে গোশ ঝুলিয়ে রাখতো, তো শিকে গোশ ঝোলা ছিল। তো মওলানা পাকের ওই গোশটা নেওয়ার ইচ্ছা হলো, কিন্তু উনি তো ছোটো আর নাগাল যাচ্ছে না, তো উনার বোন বারে বারে যাচ্ছিলেন রান্নাশালে। তো ওনার বোনকে বললেন যে বোন আমার তো ওই গোশ খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটা গোশ পেরে দেন না শিক থেকে। তো উনি তো রান্নার কাজে ব্যস্ত, ওনার কথাটা উনি খেয়াল করছেন, উনি যাচ্ছেন আবার চলে আসছেন, আবার মওলানা পাক বলছেন যে বোন ওই গোশটা পেরে দেন না। তো বোন আর খেয়াল করছেন না, উনি রান্না নিয়ে ব্যস্ত, যাচ্ছেন আসছেন আর উনি পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। কয়েকবার বলার পর দেখছেন যে বোন তো আমার কথা শুনছে না, তো বললেন যে বোনকে বলছি আমার হাত ছোট বলে নাগাল যাচ্ছে না, তো আল্লাহ যদি চান তো এখনই চালাটা নিচে চলে আসবে। বলা মাত্র সঙ্গে সঙ্গে চালা ধরপড় করে নিচে পড়বে। এবং এ শর্ট বায়োগ্রাফি অফ মাই হুজুর ইংলিশে, যারা ওই উর্দু জানেন না ইংলিশে পেয়ে যাবেন এই কেতাব থাকলে। যদি কারো ওই কেতাব দরকার আমার কাছে পিডিএফ কপি আছে, নিয়ে নিতে পারেন ল্যাপটপে। তো যাই হোক, এ মওলানা পাক ছেলেবেলা থেকে এরকম কারামাত পাক দেখিয়েছেন। আলা হুজুর পাক মওলানা পাককে ছোটোবেলা থেকেই এবাদত শিক্ষা দিতেন। যেমন মওলানা পাক একটা ইবাদত করতেন, যদিও ওটা চিশতিয়া সিলসিলায় আছে, কিন্তু আলা হুজুর পাকও করেছেন, মওলানা পাকও করেছেন, সেটা হচ্ছে সালাতে মাকুসি। সালাতে মাকুসি মানে উপর দিকে পা আর নিচের দিকে মাথা করে ঝুলে থাকতেন। তো এটা আলা হুজুর পাক করতেন, এবং যখন ঝুলতেন তখন মুখ দিয়ে রক্ত টপটপ করে পড়তো, তখন নিচে একটা পাত্র ধরা হতো। এভাবে আলা হুজুর পাক তার শাহজাদা পাক মওলানা পাককে এই ইবাদত করার ট্রেনিং দিয়েছিলেন। অতঃপর মওলানা পাক এই সালাতে মাকুসি উনি স্ত্রীগঞ্জ পাকে, তখন ওখানে জঙ্গল ছিল, গাছের ডালে উপরের দিকে পা করে নিচের দিকে মুখ করে ওইভাবে ইবাদত করতেন আল্লাহ পাকের, আল্লাহর ইবাদত করতেন। আর রক্ত মুখ দিয়ে টপকে টপকে পড়তো, খাদেম সাহেব নিচে একটা পাত্র রেখে দিতেন। এরকমভাবে মওলানা পাক খুব কঠোর সাধনা করেছেন, কঠোর সাধনা। মওলানা পাক সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, সারা ভারত। তো যখন উনি ভারত ভ্রমণ করতেন হিন্দুস্তান, মাঝে মাঝে যখন কোনো ওলিয়াল্লার মাজার পাক আসতো সেই মাজার পাকে যেতেন, এবং সেই মাজার পাকে গিয়ে বিশ্রাম নিতেন বা ওখানে জিয়ারত করতেন, ফাতেহা পড়তেন। তো যে কোনো ওলিয়াল্লার মাজার পাকে যখন মওলানা পাক প্রবেশ করতেন, খাস নুকতা, মওলানা পাক যখন মাজার পাকে প্রবেশ করতেন, মাজার পাক থেকে আওয়াজ আসতো ইয়া মুহিউদ্দিন জিলানি, মাদাদ চাইতেন মাজার পাক থেকে। মুহিউদ্দিন ইয়া লাকাব শাহনশাহ বাগদাদ পাকের, মুহিউদ্দিন ইয়া লাকাব শায়খ আব্দুল কাদের আল গিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিসসালাম, ঠিক একই লাকাব ধরে সমস্ত আল্লাহর ওয়ালি হিন্দুস্তানের যে মাজার পাকে যেতেন তারা মওলানা পাককে ইয়া মুহিউদ্দিন বলে ডাকতেন, পুকারতেন। এ কথা দেওয়ান পাকের মধ্যে আবার লেখা আছে। মওলানা পাক বলেছেন যে আমি যেখানে গেছি সেখানে আমি এই ডাক শুনেছি, নেদা শুনেছি, ইয়া মুহিউদ্দিন জিলানি, যে রওজাতে যে মাজারে গেছি আমি এই নেদা আহ্বান শুনেছি, ইয়া মুহিউদ্দিন জিলানি। গস পাকের নাম ধরে উনি মওলানা পাককে ডাকতেন। তো মওলানা পাক কে আছেন আর গস পাক কে আছেন ভাই, দেখেন বুঝেছেন না? এক আমাদের এক খাদেম এবং হুজুর পাকের মুরিদান মওলানা পাকের,
উনি বাগদাদ শরীফ গিয়েছিলেন, এখন তো বাগদাদ শরীফ সহজ হয়ে গেছে, এরোপ্লেনে চলে যাচ্ছেন। খুব ক্লান্ত ছিলেন উনি, তন্দ্রার মধ্যে ছিলেন, মাজার পাকে তন্দ্রা এসে গেছিল। তন্দ্রার মধ্যে উনি শাহিন সাহেব বাগদাদ পাকে জিয়ারত পাক করলেন, কে মওলা পাকের সে মুরিদ হুজুর গস পাকে জিয়ারত করলেন। তো গস পাক তাকে বললেন যে তুম ইতনা তকলিফ করকে ইতনা দূর কিউ আয়ে হো, মাই তো মেদনাপুর মে সো রাহা হু, তুমি এত কষ্ট করে এত দূরে কেন এসেছো, আমি তো নিজে মেদনাপুরেই শুয়ে আছি। তা আপনারা কোথায় এসেছেন, কোথায়? বাগদাদ শরীফে আছেন ভাই, হুজুর শাহিনশাহ বাগদাদের দরবারে আছেন, মহিউদ্দিন আল গিলানির রওজা পাকে আছেন, হুজুর গৌসে পাকের মাজার পাকে আছেন। এর ডকুমেন্ট কি খোদ গৌসে পাক বলেছেন? মওলা পাক বলেননি, গস পাক বলছেন। আর মওলা পাকও বলেছেন, মওলা পাক বলেছেন আমি হুজুর গস পাকের নূরের একটি কণা, তোমরা আমাকে এখানে দেখছো, আমার দেহকে তোমরা এখানে দেখছো, কিন্তু আমার প্রাণ ও আসল সত্তা বাগদাদেই হাজির আছে। বাগদাদ উনি আজমির শরীফও গেছেন, খাজা বাবার রওজা মোবারক মাজার শরীফে গেছেন, ওখানে ফাতেহা পড়েছেন। যখন খাজা বাবার মাজার শরীফে প্রবেশ করলেন, দেখবেন আপনারাও যাবেন দেখবেন, তো ওখানে ঢুকলে খাদেম সাহেবরা বলে যে যা চাওয়ার এখানে চেয়েলেন, যা চাওয়ার চেয়েলেন। তো মওলা পাককে ওই রকম আম মানুষ ভেবে বলে যা চাওয়ার আপনি এখানে চেয়েলেন, যা চাওয়ার মওলা পাককে খাদেম সাহেব বললেন। মওলা পাক বললেন যে আমি এখানে কিছু চাইতে আসিনি, আমি ফাতেহা পড়তে এসেছি। বলে এ ফকির এখানে কি চাইবে যার জন্য লাকড়ি এবং নুন বাগদাদ হতে আসে? মওলা পাক নিজের জন্য বলেন এ ফকির এখানে কি চাইবে যার জন্য লাকড়ি মানে কাঠ, জ্বালানি কাঠ এবং নুন খোদ বাগদাদ শরীফ হতে যার জন্য আসে সে এখানে কি চাইবে? চাইতে আসেনি, দিতে এসেছি ফাতেহা পড়ে। ইনারা যখন মাজার পাকে যান দিতে যান, আমরাও কোনো মাজার পাকে যাই, ওলিয়াল্লার বিভিন্ন ওলিয়াল্লার মাজার পাকে আমরাও যাই, কিন্তু আপনারাও যাবেন দেখা জিয়ারত যদি করেন, কোনো মাজার পাকে আপনি চাইতে পারবেন না, কিন্তু এত আলা উঁচু দরবারে আছেন, দেবেন আপনার পীর, পাওয়া না পাওয়া সব এখান থেকে হবে। আপনি কি জন্য যাবেন? যাবেন ওখানে সালাম পেশ করবেন, আদব করবেন, আর আপনি আপনার পীরের তরফ থেকে ফাতেহা করে ওখানে নজর করবেন। আমরা ওখানে যাই আমার পীর মুর্শিদের পক্ষ থেকে দিতে, নিতে নিব আমার পীরের কাছে, নিব আমার পীরের কাছে। আর যদি আপনি অন্য কোথাও গিয়ে চান তা আপনি ওখান থেকেও পাবেন না, এখান থেকেও পাবেন না। তিনি যার কাছে চাইবেন, নেগলেক্ট করে আমার কাছে চাইতে এসেছো, তিনিও আপনার পর রাগান্বিত হবেন, পীরও রাগান্বিত হবেন, দুই জায়গা থেকে বঞ্চিত হবেন। বুঝতে পেরেছেন না? এই জন্য আপনি চাইবেন শুধু এইখানে মওলা পাকের কাছে, বড় হুজুর পাকের কাছে, বাগদাদ শরীফে, মঙ্গলকোট পাকে, মেদিনীপুর পাকে, কারবালা শরীফে, এই যে সিলসিলায় চেন, এই চেন ব্যতীত অন্য কোথাও সাজদাও চলবে না, চাওয়াও চলবে না, শুধু সাজদা এই খানদান পাকে। মওলা পাক স্ত্রীগঞ্জ এখন যেটা দেখছেন, তখন জঙ্গল ছিল, যেখানে আপনারা তওয়াফ করলেন না চিল্লা শরীফ, ওটা একটি গুহা ছিল, এখনও আছে ভিতরে ওর গুহা। ওই গুহাতে মওলা পাক ইবাদত করেছিলেন 40 দিন। ওই গুহার ভিতরে যখন উনি যাবেন প্রবেশ করবেন, তার আগে উনি খাদেমদেরকে বলে গেলেন আমি 40 দিন ওর ভিতরে আমি থাকবো, বেরোবো না। 40 দিন পর যখন আমি বেরোবো, বেরোবার আগে আমি একটা ইঙ্গিত দিব, তখন তোমরা সবাই দূরে সরে চলে যেও, আর যত পশু প্রাণী আছে সব সরিয়ে নিয়ে চলে যেও। খাদেম সাহেবরা বুঝলেন না কেন, যাই হোক মওলা পাকের আদেশ এটাই করতে হবে। মওলা পাক ভেতরে 40 দিন ওর ভিতরে থাকলেন, যেটা আপনার কেন তওয়াফ করেন বুঝছেন না, এই জন্য এর ফালসাফাটা দেখুন। এই যে মেদিনীপুর শরীফ আসেন এগুলো করেন কেন করেন, ফালসাফা কী, ব্যাকগ্রাউন্ডটা কী? ওটা এখন করে দেওয়া হয়েছে চিল্লা পাকটা, ওটা গুহা ভিতরে ইয়ে আছে, সিঁড়ি আছে নামার। 40 দিন আর হ্যাঁ বললেন ওই চিল্লা শরীফ থেকে ওই যে পুকুর যেখানে পানি খাচ্ছেন পানি পাক, ওই পর্যন্ত 2 সারি কলা গাছ লাগিয়ে দিতে বললেন। তারপরে মওলা পাক 40 দিন যখন হয়ে গেল, একটি ইঙ্গিত দিলেন, খাদেম সাহেব যারা ছিলেন তারা অনেক দূরে সরে গেলেন এবং পশু পাখি যা ছিল দূরে সরিয়ে নিয়ে চলে গেলেন। তারপর তারা লক্ষ্য করলেন মওলা পাক যখন গুহা থেকে বেরোচ্ছেন
মওলা পাককে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছেন একটা লাইট রোশনি জ্যোতি বেরিয়ে চলে আসছে আলো। আর মওলা পাক যখন বেরোলেন, মওলা পাকের নূরের তাজাল্লিতে স্ত্রী গঞ্জের সমস্ত জঙ্গলে আগুন ধরে গেল। এবং মওলা পাক ওই গরমির তেজ কমাবার জন্য, ওই তেজ যদি থেকে যায় কোনো মুরিদ সামনে যেতে পারবে না, যেমনটি ভাবে মুসা আলাইহিসসালাম বলেছিলেন, রব্বে আরেনি, হে প্রভু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, লান তারানি, তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না। যখন বারবার বললেন, আল্লাহ পাক বললেন যে ঠিক আছে। আল্লাহ পাক তার নূরের তাজাল্লির সামান্য একটা ঝলক মারলেন, সেই ঝলকায় তুর পাহাড় পুরে ছারকার হয়ে গেল। হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। মওলা পাক যদি ওই হালে, আসল মওলা পাকের আসল রূপ প্রকাশ হয়ে গেছে ওই হালেই যদি থাক, পুরা জঙ্গল আগুন ধরে গেল, পুড়ে গেল মওলা পাকের নূরে। ভাই ওইদিকে তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল, ছাই হয়ে গেল কার নূর? তুর পাহাড় পুড়ে গেল আল্লাহর নূরে, আর মেদিনীপুরের স্ত্রী গঞ্জের জঙ্গল পুরে ছারকার হয়ে গেল মওলা পাকের নূরে, মওলা পাকের নূরে। সব তাজকিরাতুল মওলার মধ্যে আছে এই কিতাবগুলোর মধ্যে। তো মওলা পাক ভাই কি, আল্লাহ পাক কি, রসুলে পাক কি, আর গাউসে পাক কি, আর মওলা পাক কি, আর আপনার আমার পীর বড় হুজুর পাক কি? একটা পর্দার কারণে আমরা কি বলতে পারি না, আপনারা বুঝলেন, যার কারণেই তো ইনাদের আমালকে আল্লাহ রসুল বলেছেন ওটা আল্লাহ বলেছেন আমার আমাল, উনাদের কাজকে আল্লাহ বলেছেন আমার কাজ, উনাদের হাতকে আল্লাহ বলেছেন আমার হাত, উনাদের মুখকে বলেছেন আল্লাহ বলেছেন আমার মুখ, উনাদের চোখকে বলেছেন আমার চোখ। রসুলে পাক বদরের যুদ্ধে এক কাঁকর তুললেন, কাঁকর তুলে মারলেন কুফফারদের দিকে, আর কাফেররা সব হতভম্ব হয়ে গেল, অনেকে মারা গেল, অনেকে আহত হলো, তাদের বীজ পরাজয় হয়ে গেল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁকর তুললেন আর ছুড়লেন, কোরআন পাকে আয়াত নাজিল হয়ে গেল, হে মাহবুব বামা রামাইতা ইজরামাইতা বলা কিন্নাল্লাহ রামা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাঁকর ছুঁড়েছিলেন ওটা আপনি ছুঁড়েন নাই, বরং ওটা আল্লাহ ছুঁড়েছেন, ছুঁড়েছেন রসুলে পাক, বা মারা মাইতা ইজরা মাইতা, আপনি ছুঁড়েন নাই, যাহা আপনি ছুঁড়েছিলেন ছুঁড়লেন রসুলে পাক। আল্লাহ রসুল বললেন যে না না, ওটা আল্লাহর ছোড়া। বায়াতে রিদওয়ান, গাছের তলায় বসে, গাছের তলায় রসুলে পাক বায়াত নিলেন। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ বলে বায়াত কবে থেকে দেখো, তোমরা কেতাব মোতালা করো না তো আমরা কি করব, কোরআন খুলে দেখো, হাদিসে পাক দেখো, নবী পাকের জামানা থেকেই বায়াত, রসুলে পাক যে তরিকায় যে পদ্ধতিতে যেভাবে বায়াত করেছেন বড় হুজুর পাকের কাছে, আজকে আপনারা ওইভাবেই বায়াত হলেন। নবী পাক বায়াত করলেন, সাহাবায়ে কেরামরা বায়াত হয়ে গেলেন, আল্লাহ পাক খোশ হয়ে গেলেন, আয়াত নাজিল করলেন সূরা আল ফাতহ আয়াত নম্বর 10, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিঃসন্দেহে হে হে আমার হাবিব, নিঃসন্দেহে যারা আপনার কাছে বায়াত হয়েছে, ইন্নামা মানে এটা কালেমায় হাসার, তারা শুধুমাত্র আল্লাহর কাছেই বায়াত হয়েছে, বায়াত রসুলের কাছে। আর আল্লাহ পাক বলছেন, এ কোরআন এ কোনো মোল্লা মৌলভির কথা না, আমাদের মেদিনীপুর দরবার পাকের কথা না, আমি আমার বড় হুজুর পাকের পাক জবানের কথা আপনাদের শোনাচ্ছি না, সে কথা আপনার কাছে বায়াত হয়েছে, আসলে ওরা আল্লাহর কাছেই হয়েছে। বায়াত হলো কিভাবে, নবী পাকের হাত সাহাবীদের হাতের উপরে আছে, আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, হে মাহবুব হে সাহাবী তোমরা দেখছো যে তোমাদের হাতের উপরে এটা নবী পাকের হাত, কার হাত? নবী বায়াত করছে নবীর হাত। ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবী তোমরা দেখছো নবীর হাত তোমাদের এই চর্মচক্ষু দ্বারা, কিন্তু আমি খোদা জানি এর মারেফাত শুনো, তোমরা জাহেরিভাবে দেখছো হাত নবীর, এর মারেফাত হচ্ছে হাত ওটা আল্লাহ, ইয়াদুল্লাহি ও ফাওকাইদিহিম, আসলিয়াত আসলে হাকিকাতান হাতটা আল্লাহ তাআলারই ছিল, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তাদের হাতের উপরে ওটা আল্লাহরই হাত। তো নবী পাকের কাছে বায়াত হলেন, আল্লাহ বললেন যে ওটা আমার কাছেই বায়াত হলো, নবী হাত রেখে বায়াত করলেন, বললেন ওটা আল্লাহ হাত রেখেছেন, হাতটা ওটা আল্লাহর। তো নবীর কাছে বায়াত হলে আল্লাহর বায়াত হয়, তার মানে এই সিলসিলা নবী পাক থেকে বংশ পরম্পরায় চলছে। তো মওলা পাকের কাছে যারা বায়াত হয়েছেন
বড় হুজুর পাকের কাছে আজকে যারা বায়াত হলেন, যারা বড় হুজুর পাকের কাছে বায়াত হলেন, আসলে কোরআন পাকের আয়াত অনুযায়ী বড় হুজুর পাকের নয়, এরা সব আল্লাহর মুরিদ। কার কাছে মুরিদ হলেন আর হাত কার হাতে দিলেন? কার? বড় হুজুর পাকের। আল্লাহ পাক বলেন, না না, তোমার চোখ ওর বেশি দেখতে পারবে না, তোমার চোখ ওর বেশি দেখতে পারবে না, যার কারণে যে হাতে দামান মোবারক ধরেছিলেন দেখছিলে বড় হুজুর পাকের। আল্লাহ তাআলা বলেছেন, না না, এটা আমি খোদা তালার হাত। ইয়ে কোরআন, ইয়ে আমাদের কথা নয় ভাই, কোরআন দেখেন খুলে, মানা না মানা নিজের ব্যাপার। আচ্ছা, মওলা পাক ওই চিল্লা পাকে এরকম ভাবে ইবাদত করলেন এবং উনার নূরে পুরো জঙ্গল পুড়ে গেল, ওই পুকুরে এসে ডুব দিলেন। আপনারা পুকুরে পানি খান না? কেন খান? ওই পানিতে না কোরআনের আয়াত লেখা আছে, মৌলভী সাহেবকে তাবিজ দিতে যাবেন, কোরআনের আয়াত পরে দম করে দিবে বা তাবিজ লিখে পানিতে ডুবিয়ে দেয়। ওখানে তাবিজও নাই, কোনো দম করা নাই। নবী পাকের আহলে বাইত, আল্লাহর রাসূলের আহলে বাইত, মওলা পাক আজ যার উরুস পাক, উনার জিসমা তাহার ওই পানিতে ডুবে গেছিল, ডুবিয়ে রেখেছিলেন কিছুদিন, যেহেতু ওই নুরানি জিসমা তাহার কিছুদিনের জন্য পানিতে ডুবে ছিল, ওই পানির মধ্যে তাসির এসে গেল, দাফে ওল বালা হয়ে গেল, বালা দূরকারী হয়ে গেল, পবিত্র হয়ে গেল, পাক হয়ে গেল। ওই পানি আপনি যে নিয়তে খাবেন সেই নিয়ত পুরা হয়ে যাবে। আপনার অসুখ হয়েছে, ওই নিয়ত করে খান, অসুখ ভালো হয়ে গেল। ভাই আপনারা বলেন পুকুরের পানি বোতলে কতদিন থাকে? বেশি দিন থাকে না, পরীক্ষা করে দেখবেন, বাড়িতে গিয়ে পুকুরের পানি বোতলে ভরবেন আর আপনার এই পানি নিয়ে যান না, বাংলাদেশে হোক ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে হোক, পানি পাত্তা নিয়ে যান, পুকুরের পানি সারা বছর থাকে, বছরের পর বছর থাকে, দুর্গন্ধ তো হয় না, বরং কি হয় একটা জিনিস আপনারা অবজার্ভ করেছেন কিনা আমি জানি না, অবজার্ভ করবেন, খেয়াল করবেন। হ্যাঁ, এই তো ইনি খেয়াল করেছেন বলছেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, কিছুদিন পর দেখা যাবে ওর মধ্যে যে পানিটা একটু ঘোলা টাইপের আছে, আস্তে 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 সেই ইয়েগুলো আয়রন যেমন তলায় থিতিয়ে পড়ে সব থিতিয়ে যায় এবং পুরো পানিটা ক্লিয়ার হয়ে যায়, একদম টিউব অয়েলের পানির মতো স্বচ্ছ দেখবেন আপনার। এটা আপনাদের পরীক্ষিত, এটা আমি বলছি না, এটা আমি পড়ে বলছি না, প্র্যাকটিক্যাল পরীক্ষিত কথা, আপনারাও দেখেন, এটা উনি নিজে দেখেছেন, আমি বলার আগেই উনি আমাকে বলে দিলেন। এবং জিন ভূত যে কোনো বিমারি আপনি এই পানি দিলে জিন ভূত পালিয়ে যায়। কোন মোল্লা মলবির কাছে যাওয়ার দরকার না ভাই, মওলা পাকের তাবারুক নিয়ে যান, ইস্তিগঞ্জ পাকের পাথর নিয়ে যান, ইস্তিগঞ্জ পাকের পানি পাক নিয়ে যান, মওলা পাকের সঙ্গে সম্পর্ক যুক্ত যে কোনো জিনিস নিয়ে যাবেন, সেটাই দাফিউল বালা, সেটাই দাফিউল বালা। এই জিনিস কবরে দিবেন, এটা আপনার জন্য প্রশ্ন উত্তর যাওয়া সওয়াল যাওয়া আসান করে দিব। মওলা পাক মুর্দাকে অনেক জিন্দাও করেছেন, অনেক ঘটনা আছে। মওলা পাকের এক ভক্ত ছিলেন, উনি মুচি ছিলেন, তার নাম ছিল সুকো, তার নাম ছিল সুকো। ইনাদের দরবারে জাতিভেদ নাই ভাই, আল্লাহর বলি সুফিজম যারা, জাতিভেদ থাকে না ভাই, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবারই এখানে সমান অধিকার। আমার যতটা অধিকার বড় হুজুর পাকের কাছে, আমার হিন্দু ভাইয়ের ঠিক ততটাই অধিকার, ছোট বড় নাই এখানে। উনারা রহমাতুল্লিল, তাই না? কোরআনকে কোরআনে আয়াত আছে, কোরআনকে বলা হয়েছে মুসলমানদের জন্য রহমত, হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েত এবং রহমত কোরআন, কোরআন মুসলমানদের রহমত, কিন্তু রসুল পাক তামাম কায়নাতের জন্য রহমত, সারা জাহানের জন্য রহমত, রহমাতাল্লিল আলামিন, যত আলাম, শুধু পৃথিবী নয়, এটা জামা আলামের, আরও কত আলাম আছে যা আমরা জানি না হিসাবের বাইরে, সমস্ত আলমের রহমত রসুলে পাক, আমার বড় হুজুর পাকও তাই। তো সুকো মুচি মওলা পাকের দরবারে আসলো এবং মওলা পাকের ভক্ত ছিল, তার বাড়ি ছিল ওই ঠ্যাঙাপাড়ার দিকেই, গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণবাটি গ্রামে, মঙ্গলকোট পাক থেকে ঝিলুর গ্রাম ঠ্যাঙাপাড়া আছে, তারই পাশে কৃষ্ণবাটি গ্রামে। মওলা পাক যখন মঙ্গলকোট পাকের তশরিফ নিয়ে যেতেন, সেই মুচি সুকো মঙ্গলকোট পাকের তশরিফ নিয়ে চলে আসতেন তিনিও। উনার কাজ ছিল দরজার কাছে রাস্তায় চুপচাপ মাথা নিচু করে বসে থাকতেন, বাস আর কিছু করতেন না। আর মওলা পাক যেখানে যেতেন সাথে সাথে উনি যেতেন। একবার হলো কি, মওলা পাক ঠ্যাঙাপাড়াতে তশরিফ নিয়ে গেছেন মঙ্গলকোট পাকের পাশাপাশি, এমন সময় সুকো মুচি ছেলে ইন্তেকাল করেছেন, তার ছেলেকে ডেড বডিকে ওরা মারা গেলে আঙিনাতে তুলসী তলা থাকে ওখানে ওরা নামিয়ে রাখেন,
ছেলেকে নামিয়ে রেখেছে, এবার মুখাগ্নি করবে এবং ওরা পোড়াবে। শুকো বলল যে না, তার আগের ঘটনা, মারা যাওয়ার আগে সে অসুস্থ ছিল, সে ঠ্যাঙাপাড়া আসলো, এসে মওলাপাককে বলল যে হুজুর আমার ছেলে খুব অসুস্থ, আপনি দোয়া করেন। মওলাপাক বললেন আল্লাহ চাহে তো সুস্থ হয়ে যাবে। মওলাপাক কি বললেন? ও সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে বললেন। তারপর উনি বাড়ি আসলেন, তো এসে দেখছেন যে লাশ ওই তুলসী তলায় রাখা আছে, মারা গেছে। কী হলো? ও চারিদিকে কান্নাকাটির রোল, বলে ছেলে মারা গেছে, তুলসী তলায় রাখা আছে, এখন নিয়ে যাওয়া হবে শ্মশানে। সঙ্গে সঙ্গে তিনি বললেন তোমাদেরকে ভগবানের দোহাই দিচ্ছি, এখন তোমরা নিয়ে যেও না যতক্ষণ পর্যন্ত ফের আমি আমার গুরুদেব মওলা পাকের কাছে ফিরে না আসি। কারণ আমার মওলা বলেছেন যে সুস্থ হবে, উনি বলার পর আমার ছেলে কি করে মরে? এর জবাব আমি উনার কাছ থেকে নিয়ে আসব। কি তার ইমান ও বিশ্বাস মওলা পাকের প্রতি! তিনি ফের ঠ্যাঙাপাড়ায় আসলেন, বললেন হুজুর আপনি বললেন তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার ছেলে তো মারা গেছে। মওলা পাক বললেন যে তোমাকে কে বলেছে? তুমি যাও দেখো তুলসী তলায় বসে আছে। সে তখন ছুটলো, ছুটে গিয়ে দেখছে তুলসী তলায় বসে আছে আর বাকি সব কাঁদছে, ওদিকে আর ভ্রূক্ষেপ নাই। তখন বলে আরে তোমরা কান্নাকাটি করছো কেন, দেখো আমার ছেলে বসে আছে। সবাই তখন বলছে জয় গুরু জয় গুরু, মরা বাঁচিয়েছে মরা বাঁচিয়েছে। মওলা পাকের সব ভক্ত হয়ে গেল। মওলা পাক মুর্দা চিন্তা করেছেন, ভাই হুজুর ঈসা আলাইহিস সালাম তো কুম্বে ইজনিল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে উঠো। হুজুর গস পাক বলেছেন কুম্বে ইজনি, আমার হুকুমে উঠো। ভাই মওলা পাক না বলেছেন আল্লাহর হুকুমে উঠো আর না বলেছেন আমার হুকুমে উঠো, উনাকে কোনোটাই বলার প্রয়োজন হয়নি। উনি চেয়েছেন এ সুস্থ হবে, সুস্থ হয়ে গেছে, মুর্দা জিন্দা হয়ে গেছে। কুম্বে ইজনিও বলতে হয়নি মওলা পাককে। অনুরূপ এক ঘটনা ঝিলুর গ্রামের, বর্তমানে ওই ফ্যামিলির সঙ্গে আমার এখন রিস্তা হয়ে গেছে, আমার দুলা ভাই। আমি এটা কেতাব পাকে পড়েছি, তাজকিরাতুল মওলার মধ্যে আছে। আর পরবর্তীকালে যখন আমার বোনের সাথে বিয়ে হলো, তখন জানলাম যে ওটা আমার বোনের জামাইয়ের নানা, যাকে মুর্দা জিন্দা করলেন। উনার আব্বা মওলা পাকের দরবারের মৌলভী সাহেব ছিলেন এবং খাদেম ছিলেন। তো মওলা পাক সেই সময় মঙ্গলকোট শরীফে ছিলেন। তো ওনার ছেলে ভীষণ অসুস্থ, যাই যাই অবস্থা। মওলা পাকের কাছে উনি সে আর্জি করলেন, হুজুর আমার ছেলের অবস্থা খুব শোচনীয়, আপনি দোয়া করেন। মওলা পাক বললেন যে আল্লাহ পাকের যেটা মর্জি আছে তাই হবে। তো বলে হুজুর আপনি সুস্থ করে দেন, আল্লাহ পাকের যেটা মর্জি আছে তাই হবে। তারপরে উনি বাড়ি আসলেন, বাড়ি আসার পরে ছেলেটা মারা গেল। ছেলেটা যখন মারা গেল তো তাদের সব লোকজন, আগে তখন তো টেলিফোন ছিল না, বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে গেল, মারা গেছে জানাজা হবে মাটি হবে, বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে দেওয়া হলো এবং সব লোক আসা শুরু করলো। তো ইনি বললেন যে আমার ছেলে আট বছর বয়স, আট, ছেলেটার বয়স ছিল আট বছর, মারা গেছে। তো আমি মওলা পাকের আগে দরবারে খবর দিই, যদি মওলা পাক মর্জি করে কাউকে দেন সে জানাজা পড়িয়ে দিবে। তো একটা লোক পাঠিয়ে খবর দিল, একজন লোককে দিয়ে পাঠালেন যে মঙ্গলকোট পাকে ওর কাছেই ঠ্যাঙা ঝিলুর গ্রামের কাছাকাছি মঙ্গলকোট, বলে খবর দিয়ে আসো যে আমার ছেলে ইন্তেকাল করেছে, মওলা পাক আমার ছেলেকে যেন দোয়া করেন, আর যদি মর্জি পাক হয় কোনো লোক দিবেন জানাজা পড়ে দিবে। মওলা পাকের কাছে যখন খবর দেওয়া হলো, মওলা পাক সঙ্গে সঙ্গে তার খাদেমকে বললেন যে তাকে এক্ষুনি তোমরা তার সঙ্গে যাও, একটা তাবিজ লিখে দিলেন। আর তাবিজটা লিখে তার হাতে দিয়ে বললেন এক্ষুনি ওই লোকটার সাথে যাও আর মৌলভী সাহেবকে বলো ওর ছেলে মারা যায়নি, ওর ছেলে মারা যায়নি, এই তাবিজটা ভিজিয়ে এর পানি ওই ছেলেটির মুখে দিবে, ইনশাআল্লাহ জিন্দা হয়ে যাবে। মওলা পাককে যেতে হলো না নির্বদীর কাছে, কুম্বে ইজনিল্লাহ বলতে হলো না। সেই খাদেমরা আসলেন কেরামতি দেখার জন্য, দুই খাদেমকে পাঠিয়ে দিলেন। খাদেম সাহেবরা আসলেন, দেখছেন ডেড বডি পড়ে আছে, কাপড় দিয়ে মুখ ঢাকা, তা কাপড় খোলা হলো তো দেখা যাচ্ছে এই জায়গায় পিঁপড়ে লেগে গেছে, এই জায়গায় কানের নিচে এই জায়গায় দিয়ে গর্ত হয়ে গেছে, পিঁপড়ে খেয়ে নিয়েছিল, অনেকক্ষণ পড়েছিল। তো তখনকার যুগে তো অনেক টাইম লাগতো সব খবর টবর দিতে। তো সেই খাদেমরা এসে তাবিজটা ভিজিয়ে ভিজিয়ে মুখে দিচ্ছে, তো মুখ তো বন্ধ, দুই কষা দিয়ে পানি বেরিয়ে চলে যাচ্ছে, বারবার দিয়ে চলে যায়, পাঁচ চামচে নিয়ে দাঁত বন্ধ হয়েছে, উপর দুই দাঁত লেগে আছে। বারবার চেষ্টা করতে করতে একবার মুখটা হাঁ হয়ে গেছে, হাঁ হয়ে গেছে যখন তো পানির চামচ, চামচের পানিটা ভরে দিয়েছে, আর যেই ভরে দিয়েছেন পানি খেয়ে ফেলেছে, আর যেই খেয়ে গিলে ফেলেছে
সঙ্গে সঙ্গে উনি চোখের চোখ খুলে ফেলেছেন, পালস এসে গেছে, শরীর হিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যে তখনকার যুগে কবিরাজ ছিল, ডাকা হলো, তারা পালস দেখে বলছেন না এটা জিন্দা আছে। আস্তে আস্তে উনি সুস্থ হলেন এবং সেই দিনই উঠে বসলেন। চারিদিকে এবার মরা দেখবে কি জিন্দা দেখার জন্য লোক বাড়িতে ভিড়, চারিদিক থেকে ছুটছে যে মওলা পাক মুর্দা জিন্দা করে দিয়েছেন। ভাই এই দরবার হচ্ছে সেই দরবার, মুর্দাকে জিন্দা করনেওয়ালার দরবার। মুর্দাকে মওলা পাক জিন্দা করেছেন, হুজুর গস পাক করেছেন। এখন আপনি বলবেন এর উপরে, আমি আপনাদের বাংলাদেশে খাসামিনপুরে 2018 সালে বলেছিলাম, এটা আমি ইউটিউবে এই 7-8 দিন আগে আমি আপলোড করেছি কি 10 দিন আগে, যে যে গস পাক বলতেন কুম বেজ না আমার হুকুমে উঠো, লোকে বলির হয়ে গেল, আরে আল্লাহর হুকুম ছাড়া মুর্দা জিন্দা হয়? আল্লাহর হুকুমে ওঠো, আমার হুকুমে বলতে পারে? বড় হুজুর পাকের কাছে গেলেন, বড় হুজুর পাক বললেন, কিংবা গস পাকও বলতেন আচ্ছা যাও আমি ভালো করে দিলাম বা ভালো হয়ে যাবে আমি ভালো করে দিব। আরে আল্লাহ রোগ ভালো করনেওয়ালা আল্লাহ, উনি বলতে পারেন আমি করবে? শিরক হলো, শিরক হলো। এ মোল্লা মৌলভী কোরআন পড়েনি, এ মোল্লা মৌলভী কোরআন পড়েনি, এর জবাব সব কোরআনে আছে। কোরআন যদি ভালো করে পড়তো এর বিরুদ্ধে কথাই বলতো না। আল্লাহ পাক কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে আমার এমন এমন খাস খাস বান্দা আছেন যাদেরকে আমি পাওয়ার দিয়েছি, যারা মুর্দাকে জিন্দা করেন তখন বলেন আমি জিন্দা করি, আমি জিন্দা করি, এবং যখন রোগ নিরাময় করেন তো বলেন আমি রোগ নিরাময় করি। কোরআন পাকে আছে, ঈসা আলাইহিস সালাম যখন মুর্দা, কোরআন পাকে আয়াত পাক আছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বললেন ঈসা আলাইহিস সালামকে, হে ঈসা তুমি যখন মাটির পাখি তৈরি করতে এবং তাতে ফুঁক দিতে, তো সেটা মাটির পাখি পুতুল তৈরি করতে সেটা আকাশে উড়ে চলে যেত, সত্যিকারের পাখি হয়ে যেত। অতঃপর কুষ্ঠব্যাধিকে তুমি নিরাময় করতে, আল্লাহ পাক বলছেন আমি করতাম, হে ঈসা তুমি করতে। আবার ঈসা আলাইহিস সালামও বলেছেন অন্য আর একটা আয়াত পাকে আছে যে আমি কুষ্ঠরোগকে নিরাময় করে দিতাম এবং অন্ধত্বকে আমি চোখ দান করতাম। ঈসা আলাইহিস সালাম বলেননি যে আল্লাহ করতেন, বলতেন আমি করতাম। এবং আল্লাহ পাক ওটা সার্টিফাই করে আর একটা আয়াত পাকে বলছেন, হে ঈসা তুমি অন্ধের অন্ধত্ব দূর করতে তুমি, এবং হে ঈসা তুমি যখন কবর থেকে মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়ে দিতে আমার হুকুমে, আমার হুকুমে মানে মানে আমি হুকুম করতাম, হে আমার নবী তুমি মুজেজা দেখাও, এ মুর্দাকে জিন্দা করো, আমি যখন হুকুম করতাম তুমি মুর্দাকে জিন্দা করতে। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন তুমি জিন্দা করতে, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি মুর্দা জিন্দা করতাম, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি কুষ্ঠরোগীর রোগ নিরাময় করতাম এবং আমি অন্ধত্বকে চোখ দিতাম। আল্লাহ পাকও কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন হ্যাঁ তুমি অন্ধত্বকে চোখ দিতে, কুষ্ঠরোগ নিরাময় করতে, তুমি মুর্দাকে জিন্দা করতে। তা আল্লাহ পাক বলছেন তুমি করতে, যারা বলতে বলে যে না উনারা করতে পারে না, এরা আল্লাহর তৌহিদেই বিশ্বাস করে না, এরা আল্লাহর তৌহিদকেই মানে না, মানে আল্লাহর চেয়েও বড়। আল্লাহ বলছেন যে না আমি সর্বশক্তিমান, আমি আমার কিছু খাস এমন বান্দা আছেন যাদেরকে আমি পাওয়ার দিয়ে থাকি, তখন তারাই মুর্দা জিন্দা করেন, তারাই মুর্দা জিন্দা করেন। এরপরে যারা এতরাজ করে ওরা বলে হে খোদা তোমার সব কথা মানলাম, এইটা পারলাম না, হে খোদা তোমার সব মানতে পারলাম, তোমার এইটা মানতে পারলাম না, তুমি তোমাকে মানতে বললে তোমাকে মানলাম, 360 মূর্তির পূজা করছিলাম সেগুলো থেকে বিরত হতে বললে তা পাও করছি, সব করলাম, আজ আবার তুমি এ কথা বলছো, এইটা মানতে পারলাম না। তুমি এ পাওয়ার কাউকে দিতে পারো না, আমরা মোল্লা এত পাওয়ারফুল, খোদা তোমার পাওয়ারকেও সিজ করতে পারি, যাকে খুশি তুমি পাওয়ার দিতে পারবে না। এ হচ্ছে মোল্লাদের বক্তব্য, বুঝতে পেরেছেন না, যে তুমি যাকে খুশি পাওয়ার দিব বললেও আমরা দিতে দিতেছি না, আর যদি তুমি দাও আমরা বয়কট করলাম মোল্লা মৌলভীরা, এটা আমরা মানি না। বুঝতে পেরেছেন? এ মোল্লা মানবেন না কোরআন মানবেন? ভাই কি মোল্লা মানবেন না কোরআন মানবেন? যে কোরআনের আয়াতে পাক ভাই, সুরা বাকারা খুলে দেখুন, সুরা আলে ইমরান খুলে দেখুন, কোরআন পাকের মধ্যে